যদি কোনো আমার বাতিল ভাই থেকে থাকেন আপনি আমার ভাই আপনি আমার শত্রু না আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক ইসলামের মূল হইল বিশ্বাস বিশ্বাসের আরবি হলো আকিদা আকিদা ওকে নামাজ হবে আকিদা ওকে রোজা হবে আকিদা ঠিক হজ হবে আকিদা গন্ডগোল আপনার আমল আখলা কিছুই হবে না হাবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতি মহল ঠিকই তুমি তুমি একটা টুপি সুন্দর একটা টুপি পরবা বেড়া ভালো আমার ভালোবাসা ওরে আরো আরো কোন কোন জায়গায় আমি পাইছি আমার সামনে এসে বসে এটা সুন্দর আর একটা টুপি কিনবা আমার বাবার আমার ভাইরা কি যেন বলতে চাচ্ছিলাম কোরআনের কথা গোপন করা যাবে কি না গোপন করা যাবে না করলে তার ইমান এখন গোপন করে না মানুষের কথা কই যারা গোপন করে তারা কারা আরও জানি কি একটা কথা মনে হয়েছিল ভুলে গেলাম মনে হইলে ইনশাল্লাহ বলবো লাইনটা একটু অন্যদিকে চলে আসছে ঠিক আছে শুরুতেই কথা বলছিলাম গোপন করণা মানুষের কথা আমার আল্লাহ সব তালা কোরআনুল কারিমের দুই পাড়া হাফিজে কোরআন শরীফের দুই পাড়ার লাস্ট দুই পাড়ার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন রসুলের সত্য সান জানার পরেও একদল লেবাজদারি মানুষ আমার রসুলের সম্মান গোপন করে এটা আল্লাহ বলতেছেন কোরআন করিমে আমার এই আয়াতরা শৈন্য এই আয়াতরা শূন্য মনে রাখতে পারলে আমার আপনাকে করাবে আশা সার্থক হবে যে রসুলের সান গোপন করেন না মানুষ তাহলে পৃথিবীতে আসে আমার আল্লাহ কল্লা দিন নিজের সন্তান যেমন কিতাবধারীরা নিজের সন্তান যেমন চিনে নিজের সন্তান যেমন বাবা আর মা চিনতে কোনো অসুবিধা হয় না আমার আল্লাহ আমার রসুলকে তারা রসুল হিসাবে নবী হিসাবে ওইভাবেই তারা চিনে আমার নবীকে তারা নবী হিসাবে ভালো করে ইরাই চিনে কিন্তু চিনার পরেও ইন্না ফারি কব এদের মধ্যে কিছু গুরুব আছে এই গুরুব আমার হাবিবের সত্য সাহাক্কা মানে সত্য অহম আলামান মানে তারা জানে জানার পরেও আমার বন্ধুর সান আর মান মর্যাদার কথা তারা জানার পরেও লায়াক তুমু নাল হাক্ক এরা আমার বন্ধুর সত্য সান আর মান গোপন করে নাউজবিল্লা কি জোরে কইবেল্লা এখন এই সম্মান যারা গোপন করে এদের কি হবে সেইটাও আল্লাহর থেকে আমরা জেনে নেই সভাপতি বললে আপনারা মানবেন না বলি বললে আপনারা মানবেন না আমি জানি আমার বাবাজি আমির হোসেন রায় বললে আপনারা মানবেন না তাও আমি জানি তবে আল্লাহ বললেও তার নামাই না পারবেন না এখন দুই পাড়ায় পাইলাম রসুলের সান গোপন করে জান গোপন করে এখন এই জান্নাত শূন্য যারা গোপন করে এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি আমার আল্লাহ সাত পারার নয় পৃষ্ঠায় দ্বিতীয় নম্বরের আয়াতে আল্লাহ ওয়াজ করলেন আল্লাযীন আবারো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আমার আল্লাহ করে দুনিয়ার মানুষ আবারো বললাম সাত পারা দুই পারায় কইছি এখন আবার সাত পারায় বলতেছি আমার বন্ধুরে তারা নিজের সন্তান যেমন চিনতে কোনো অন্যায় ভুল করে না ভুল হয় না হাবিবা আমার আমার হাবিবকে চিনতো তাদের কোন ভুল হয় নাই ভুল হয় না বন্ধুরে তারা ভালো কই রে চিনে কিন্তু চিনার পরেও সিনার পরেও যারা বন্ধুকে না সিনান ভান করে আমি আল্লাহ তাদের ব্যাপারে জানিয়ে দিলাম আল্লাহ দিনা খসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন এটা খরিক এটা এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ফাহুম লা ইউমিনুন এরা কোনোদিন ইমানদার হবে না কে বলেছে হাত তুলে দেখা

এই যে এই সমস্ত আয়াত করলে আমার কষ্ট লাগে না রফিক ভাই সত্যি বলছি এই সমস্ত আয়াতের অর্থগুলি জানলে তাফসিল জানার পরে আর কষ্ট লাগে না কারণ না। আমি শুরু থেকে যদি কোন আপনি আমার ভাই আপনি আমার শত্রু না আল্লাহ আপনাকে দান করুক ইসলামের মূল হইল বিশ্বাস বিশ্বাসের আরবি হলো আকিদা আকিদা ওকে নামাজ হবে ওকে রোজা হবে আকিদা ঠিক হজ হবে আকিদায় গণ্যগণ আপনার আমল আখলা কিচ্ছুই হবে না আল্লাহ সব বাদ দিতে পারেন কিন্তু আমার হাবিবসুল ইসলামকে তার কদম মোবারকে রাখবেন প্রমাণ আমার নুরের হাবিবসুল মসজিদের ভিতরে কোরআন তালাবাদ করেন আবু জাহেল আবুল আহাব ওদমা সাহেবা আরো নরাধম কাফের মোর্শেক বেঈমানেরা একজন আর একজনে কয় রসুলের সঙ্গীর সাথীরা কেউ কাছে নাই কেউ কাছে নাই আজকে একটা সুযোগ নবীর রহমত নীরা দামিনকে কষ্ট দেওয়ার মানি তাকে শেষ করে দেওয়ার একটা সুযোগ নাওজবিল জরে বলেন পন্ডপারা রাসপিস্টে আমার আল্লাহ বলেছেন ওয়া ইনকা দু লা ইস্তফিযু নাকামিনাল আরদি রাসূলকে জমিন থেকে আউট করার জন্যরা তারা সংকল্প করেছিল নাউযু বিল্লাহ জরে বলেন আম্মা জান্নারে জান্নারে আমি যে বলেছিলাম সব বাদ দিতে পারে আমার হাবিব kemar Allah rahmatun lil alamin থেকে দূরে সরাতে সনanat প্রশ্নই আসে না ওই নুরের নবি সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে আমার আল্লাহ কি করলেন দেখে নেন দেখেনল যখন কাফের মুশরিকরা মসজিদে ঢুকলো আমার নবীকে আক্রমণ করবেন কাছাকাছি গেছে আওয়াজ শুনে কিন্তু আমার নূরের নবী রহমতুল আলাবিনকে দেখেন না একজন আর একজন লোক কই আওয়াজ তো শুনতেছি দেখি না নবী রহমতুল্লাহ আলামিন অন্য কোনায় চলে গেলেন আবার শুনতেছেন ওই কোনায় নূরের নবী সাল্লাহ আসলাম এখন আবার দেখাও যাইতেছে নবী নবীর দেখা যায় আবার দূর দিয়ে সেখানে গেলেন সেখানে যাওয়ার পরে আবার শুনতেছে আমার নবী দেখে না আবার বাবারা ভাইরা আল্লাহর কোরআন রসুলকে আল্লাহ কত ভালোবাসেন কাছে গেছে দেখে না এখন একজন আর একজন কোথায় আসলাম আবার শুনি দেখি না কা আমার আল্লাহ নূরের নবী সলহমতুল আলমিন সাহাবিরাও আশ্চর্য হয়ে গেলেন কেন নবীকে দেখে না কোরআনুল করিমের পাড়ায় কয় পারায় কোরআনুল করিমের পাড়ায় পাঁচ বিষটা

আপনি যখন কোরআন তালুয়াত করেন ঈদ আহ করত আল কোরআন লাই উক মিনু নাবিলা আখেরাৎ যে বেদ দবরা বিশ্বাস করে না আখের হাতের উপর যাদের ইমান নাই এর আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনার কাছে আসে আসবে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি কাছে আসবে কাছে আসলে হিজাব মাস্তর আমি আপনার সামনে একটা পর্দা লাগায় দেই ওরা সামনে গেলে পর্দা দেখে আমার হাবি বেড়ে দেখে না বেড়া সান্দুর বাপ রসুলের তুই কি বেড়া তোর কি জ্ঞান আছে সামান্য জ্বরের মাত্রা বাড়লে জ্বর হয়েছে ছেলের ডাক্তারের কাছ থেকে বললা বাজার থেকে ওষুধ আনছেন কমে নেই বাড়ছে হঠাৎ করে মায় মায়া লাগছে বাচ্চাটার লেগে আরে বাচ্চাটা গরম জিলাফি পছন্দ করে হাজব্যান্ডে কয় বাচ্চার বাপ আমার বাচ্চারা জানি কেমন হয়ে গেছে কেমন হয়ে যাইতেছে তো গরম জিলাফি লই আহ আর গরম জিলাফি খুব পছন্দ অনেকের পছন্দ আমার নিজেরও পছন্দ গরম দা পছন্দ আর সত্যি বলছি কিন্তু কি এক রোগ ঘুনে ধরা রোগ ডায়াবেটিস রোগ ধরন এটা ধরণ দেওয়া সব সদরকার হুম ডায়াবেটিসের যারা ডাক্তার তাদের জিজ্ঞেস দেখেন এইটার মতো খারাপ রোগ আর নাই এখন গরম জিলাফি পছন্দ কিন্তু ডায়াবেটিসকে খবরদার ডাক্তাররা বলার এক আমার শরীরে কে খবরদার সাবধান মিষ্টি খাইবা তো দূর কথা কাছে হয়ে যায় না জিলাফি আনছে গরম জিলাফি পোলা কামা মা সম সম দাও কি দাও আনছে কি মায় দরজার পিছনে যায় কান্দে আমার পোলার তো মাথা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছে সর্বনাশ পোলাই দি জিলাফি সমসম কয় আমেরে কাডল কয় ডাক্তার ফোন দিছে ডাক্তার আমার ছেলে জিলাফিরে চমচম কয় কাঁঠালের আম কয় আমার ছেলে মনে হয় পাগল হয়ে গেছে ডাক্তার কয় থার্মোমিটার আছে নি কয় আছে কয় তাইন একটু মাপ দেল দেড় মিনিট পরে উঠায় দেখে একশো আট জ্বর কত জল একশো আট জ্বর ডাক্তারের জানাইছে ডাক্তার কয় ওষুধ দিতে জিলাফিরে জিলাফি দেখবে সমসমরে সময় দেখবে সামান্য শরীর গরম গরমের মাত্রাটা ছেলে যদি বাইরা গেলে জিলাফি সমসম দেখে আমার আল্লাহ মোনাফেকদের ব্যাপারে কোরআনের একবার আর দ্বিতীয় পৃষ্ঠায় বলেছেন বিসমিল্লাহ রহমান এদের অন্তরে অসুখ কথা কয় না ঠিক জ্বর হইলে যদি জিলাফি না সিনে অন্তরে অসু কইলে হে নবী চিনব না কা সান্দু তোমগো আমরাও তোমরা কে লিগা রাসূল চিনো না কথা ঠিক কিনা আ সামান্য জরের মাত্রা বাড়লে পোলায় আমের কাড়াল কয় রসগুলারে জিলাফি কয় তাহলে অন্তরে অসুখ হয়েছে আল্লাহ ফি কুলুবিহিম মারাদুন এদের অন্তরে রোগ হইছে এরা বেদবি না কমার কারণে এই রোগ আমি আল্লাহ আরো বাড়াই দেই যার কারণে সাতপাড়ায় কইছে ফাহুম লা ইউমিনুন এই রাসূল বিদেশীদের কোনোদিন ইমান নসীব হবে না ঠিক কে বলেছেন আল্লাহ বেড়া রাসূলকে বেড়া তুমি কেমনে চিনবা বেড়া কিভাবে চিনবা তুমি মিয়া আমার নুরের মিশরে শ্রামের নবীকে চিনানোর জন্য আরেকটা কথা আয়াত মনে হয়েছে আমার মুসা কালিমুল নারেক গালি দিলেন কা ফেরেরা ও ফেরাউন গালি দিলেন পন্দপারাত এগারো পৃষ্ঠা কামরুল আসেনি রে কামরুল হজলে নিয়ে আসো না বাবা ব্যাজ্যতে হয়ে যাবো না বাবা এইটাও সুন্নি মাহফিল পরেরটাও মাহফিল দুনোটাই তো আমাদের মাহফিল বাবা যে আমি ওয়াজে ঠকাইতে পারি না আজকে হয়তো পনেরো বিশ মিনিট আমি চেয়ে নিলাম আমি আপনাদের একজন মেহমান ওই মারামারি না হইলে মারামারি হইছে নি না আলহামদুলিল্লাহ না হইলে আলহামদুলিল্লাহ না উইলা আলহামদুলিল্লাহ কারণ মারামারি আমার খুব ভয় লাগছিল যেভাবে দেখলাম কুদা কুদি কুদাকুদি কুদাকুদি বোঝেননি এদিক দিকে ধিয়াছিলাম এই দশ পনেরো বিশ জন এইগুলো হলো খারাপ আসলে কিন্তু মারামারি হয় না যখনই একজনে খালি করে ধর এই ধর কলি কাম হয়েছে কথা ঠিক কিনা এইটা কইরেন না যদি আপনার কারণে ঝগড়াটা লাগে সম্পূর্ণ ঝগড়ার দায় আপনি হবেন ঠিক কিনা বাবা এটা করবেন না কখনো করবেন না আমার বাবার ফেরাউন মুসা কালি মুল্লাক মুসা কালি মুল্লারে গালি দিল ফেরাউন পণ্ড পাড়ার এগারো পৃষ্ঠায় ইন এ কই যাবে বস বহুদিন পরে আমি আস দিন পরে আমি আসি যাই নিয়মিত ওয়াজ মাফিং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন